নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, 15ই ডিসেম্বরের মধ্যেই অর্থঝড় সামলাতে পারবে না রাশিচক্রের এই সৌভাগ্যশালী রাশিগুলি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে রাশিগুলির কথা বলতে চলেছি সেই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে 15ই ডিসেম্বরের মধ্যে অর্থঝড় কিন্তু আপনারা সামলাতে পারবেন না। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন সূত্র থেকে অর্থ আসতে চলেছে। শুধু অর্থ না, অর্থের পাশাপাশি আপনাদের মান সম্মান, খ্যাতি, এই সমস্ত কিছু আসতে চলেছে এবং আপনারা যে অর্থটি ইনকাম করতে চলেছেন সেটি সম্পূর্ণরূপে রাজকীয় অর্থ, অর্থাৎ সম্মানের সাথে অর্থ ইনকাম করতে চলেছেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, কোন সেই রাশিগুলি তা তো বলবই, কিন্তু তার আগে কেন এই 15ই ডিসেম্বরের মধ্যে অর্থঝড় আপনারা সামলাতে পারবেন না সেই বিষয়ে আগে জেনে নেওয়া যাক। বর্তমানে রবি গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। 16ই ডিসেম্বর এই বৃশ্চিক রাশি থেকে কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে রবি গ্রহ। আর এই রাশি পরিবর্তন করার পূর্বেই আপনাদের জীবনে, অর্থাৎ যে রাশিগুলির কথা বলবো তাদের জীবনে অর্থঝড় এনে দিতে চলেছে। অর্থাৎ আর্থিকভাবে আপনারা মজবুত হতে চলেছেন এই সময়। কারণ কি জানেন, এই রবি গ্রহ আমাদের জীবনে অনেক কিছু দিয়ে থাকে। রবি গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে আপনার মান সম্মান খ্যাতি এই সমস্ত কিছু কিন্তু পাবেন। বিশাল বড় জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন রবি গ্রহ যদি ভালো থাকে। এই জন্য আপনার জন্মছকে রবি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। কারণ রবি গ্রহ একটা আলোর মতো, অর্থাৎ সূর্য, রবি অর্থাৎ সূর্য। সূর্য যেভাবে আমাদের আলো দেয়, গোটা পৃথিবীকে আলোকিত করে রাখে, আপনার জন্মছকে রবি গ্রহ কিন্তু ঠিক তেমনই আপনার জন্মছককে আলোকিত করে রাখে। অর্থাৎ আপনি কতটা পাবেন, আপনার জীবনে কতটা এক্সপেকটেশনটা যতটা রয়েছে সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনি কতটা পাবেন সেটা কিন্তু রবি গ্রহই কিন্তু নির্দেশ করে। উল্টো দিকে যদি রবি গ্রহ খারাপ থাকে তাহলে আপনার ডায়েরিতে নোট করে নিন, যদি রবি নিচস্থ থাকে, রবি যদি অস্তমিত থাকে, তাহলে আপনি গভর্নমেন্ট থেকে পানিশমেন্ট পাবেনই পাবেন। আজ নয় তো কাল কোনো না কোনো বিষয়ে জেল বা জরিমানা হবেই হবে। তাই রবি গ্রহের একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে। যাদের জন্মছকের রবি গ্রহ অশুভ রয়েছে তারা ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান করে নিন। যে কারণে আমি আপনাদেরকে বুকিং নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি। কারণ এই রবি গ্রহ দেখুন আমাদের যে জীবনযাত্রার মানকে কিন্তু একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়। আর এই রবি গ্রহ যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার জীবনযাত্রাকে স্তম্ভিত করে দেয়, আটকে দেয়। তাই যাতে আপনার জীবনটা না আটকে যায়, আপনার গভর্নমেন্ট থেকে যেন পানিশমেন্ট না আসে, সেই জায়গায় আপনাদেরকে সচেষ্ট হতে হবে। আর আপনাদের একটি বিষয় আমি বলে দিই, রবি গ্রহ গভর্নমেন্ট সেক্টর ছাড়াও কিন্তু পিতার সুখকে বুঝিয়ে থাকে। অর্থাৎ বাবা আপনাকে কতটা হেল্প করছে, বাবা আপনার জন্য কি করছে, বাবা আপনার প্রতি কতটা স্নেহপরায়ণ, সেটা কিন্তু রবি গ্রহই ইন্ডিকেট করে থাকে। তাই ফার্স্ট অফ অল একটা আপনারা হিন্টস পেতে পারেন আপনার জন্মছকে রবি গ্রহ শুভ রয়েছে না না, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন রয়েছে। যদি দেখেন সম্পর্ক খুব একটা ভালো নয়, তাহলে ইমিডিয়েট রবির প্রতিকার প্রতিবিধান করে ফেলুন এবং রবি রক্ষা কবচ পরিধান করুন। এই কবচ আপনার জীবনের মান সম্মান, হারিয়ে যাওয়া সম্মান কিন্তু আপনি ফিরে পাবেন। খুব দায়িত্ব নিয়ে বলছি, তাই আপনারা বসে না থেকে, যাদের জন্মছকে রবি গ্রহ খারাপ রয়েছে, পীড়িত রয়েছে, আমি হিন্টস বলে দিলাম কিভাবে বুঝবেন, তারা অবশ্যই রবির প্রতিকার প্রতিবিধান করে নিন, নচেত কোনো না কোনো দিন আপনাকে জেল বা জরিমানা হবেই হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই 15ই ডিসেম্বরের মধ্যে অর্থঝড় কোন রাশিগুলি সামলাতে পারবে না। প্রথম যে রাশির কথা আমি বলবো
সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশির মানুষ হলে এই 15 ডিসেম্বরের মধ্যে রবি গ্রহের আশীর্বাদে অর্থ ঝড় কিন্তু আপনারা সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হবে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে আপনারা কিন্তু অনেক হেল্প পাবেন, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি 15 ডিসেম্বরের মধ্যে অর্থ ঝড় সামলাতে পারবে না, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে 15 ডিসেম্বরের মধ্যে আপনারাও কিন্তু অর্থ ঝড় সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি ঘটবে, মান সম্মান খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে, পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে আপনাদের জীবনে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করবেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রবি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে এই রবি গ্রহের আশীর্বাদে 15 ডিসেম্বরের মধ্যে অর্থ ঝড় কিন্তু আপনারাও সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই মজবুত হবে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, আটকে থাকা কাজগুলো আপনারা করে ফেলবেন, দৈনন্দিন ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি পাবে এবং এই সময় পিতার সাথে সম্পর্কের উন্নতিও কিন্তু ঘটবে। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি 15 ডিসেম্বরের মধ্যে অর্থ ঝড় সামলাতে পারবে না, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি মকর রাশির মানুষ হলে আপনারাও কিন্তু এই 15 ডিসেম্বরের মধ্যে অর্থ ঝড় সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারাও কিন্তু পেতে চলেছেন, দৈনন্দিন ইনকামের জায়গাটাও বৃদ্ধি পেতে চলেছে, পাশাপাশি আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন। তো এই ছিল সৌভাগ্যশালী রাশিগুলি, যে রাশিগুলি 15 ডিসেম্বরের মধ্যে অর্থ ঝড় সামলাতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।